সংখ্যার জগতে শূন্য একটি গুরুত্বপূর্ণ চিহ্ন। গণিতের প্রাথমিক 1 থেকে 9 সংখ্যাসমূহের সাথে শূন্য ব্যবহৃত হয়ে সহজেই বিভিন্ন আকৃতির সংখ্যা গণিত হতে পারে। গণিত ক্ষেত্রে শূন্যের এই বহুল ব্যবহারের পিছনে যার ভূমিকা অনস্বীকার্য, তিনি হলেন পারসিক মুসলিম বিজ্ঞানী ও গণিতবিদ মুহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি। তিনিই প্রথম শূন্যকে গণিতের ক্ষেত্রে ব্যবহার করেন। তার অনুসরণেই বর্তমান আধুনিক সংখ্যাবিন্যাস গঠিত। সম্মানিত দর্শক, পূর্বকথার আজকের এই পর্বে আমরা জানব মানব সভ্যতার প্রভাবশালী মুসলিম বিজ্ঞানী মুসা আল খওয়ারিজমি সম্পর্কে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। শুরু করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। পুরো নাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি। সম্মানিত দর্শক, অত্যন্ত পরিতাপের বিষয় হল বহুবিদ্যায় পারদর্শী এই মনীষীর জন্ম তারিখ বা শৈশব ও কৈশোর সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি। তবে ধারণা করা হয় আনুমানিক 780 খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার আরব সাগরে পতিত আমুদরিয়া নদীর একটি দ্বীপের নিকটে অবস্থিত খওয়ারিজম নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন। এই শহরটি প্রাচীন সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল, যার তৎকালীন নাম ছিল উরগেঞ্জ। শহরটি বর্তমান উজবেকিস্তানে অবস্থিত। মুসা আল খওয়ারিজমি ছিলেন একজন জগৎবিখ্যাত গণিতবিদ। তার সময়ের গণিতের জ্ঞানকে তিনি এক অভাবনীয় সমৃদ্ধতর পর্যায়ে নিয়ে যান। একজন গণিতবিদ হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য জ্যোতির্বিদ। এছাড়াও ভূগোল বিষয়ে তার প্রজ্ঞা উৎকর্ষ থেকে ছাপিয়ে গিয়েছিল। তিনি ছিলেন বীজগণিত তথা অ্যালজেব্রার জনক। তিনি প্রথম তার একটি বইয়ে এই অ্যালজেব্রার নাম উল্লেখ করেন। বইটির নাম হল আলজাবর ওয়াল মোকাবেলা। এবং পাটিগণিত বিষয়ে তিনি একটি বই রচনা করেন যা পরে ল্যাটিন ভাষায় অনুদিত হয়। খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে হিন্দু গণিতবিদগণ দশমিক পদ্ধতির উদ্ভাবন করেন। এই পদ্ধতিকে খওয়ারিজমি প্রথম ইসলামী জগতে নিয়ে আসেন। বীজগণিতের ক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি উৎকর্ষতা লাভ করেন। তার হাতেই গণিতের এই শাখাটি পরবর্তী সময়ে আরও সমৃদ্ধতর হয়। বর্তমান যুগ পর্যন্ত গণিতবিদ্যায় যে উন্নয়ন এবং সহায়তা, বিজ্ঞানের বিভিন্ন শাখায় যে উন্নতি ও আবিষ্কার সম্ভব হয়েছে তার মূলে রয়েছে আল খওয়ারিজমির উদ্ভাবিত গণিত বিষয়ক নীতিমালাগুলো। এর আরেকটি শাখা হলো ত্রিকোণমিতি, সমকোণী ত্রিভুজের তিন কোণ আর বাহু নিয়ে ত্রিকোণমিতির কারবার। আল খওয়ারিজমি উদ্ভাবন করেন ত্রিকোণমিতির বিস্তারিত উপাত্য। তিনি কনিক সেকশনে এর গণিতিক ধরনের আধুনিকায়ন করেন। এছাড়াও তিনি প্রথম বীজগণিতের সমীকরণের জ্যামিতিক সমাধান নির্ণয় করেন। জ্যামিতির ক্ষেত্রে আয়ত, বর্গ, ত্রিভুজ প্রভৃতি জ্যামিতিক ক্ষেত্রগুলোর যে ধারণা দিয়েছিলেন তা আজও হুবহু একই রকম রয়েছে। গণিতের পাশাপাশি ভূগোলশাস্ত্র তার অবদান ছিল চিরস্মরণীয়। তিনি টলেমি সূচিত অনেক ভৌগোলিক ধারণার সংশোধন করেন। ইউরোপীয়রা এতে বিস্মিত হয়। টলেমির মানচিত্র পর্যন্ত তিনি সংশোধন করেন এবং তিনি তাতে একটি মানচিত্র সংযুক্ত করেন। সম্মানিত দর্শক, পৃথিবীর ইতিহাসে জ্ঞান গরিমা এবং নানারকম সৃষ্টির মাধ্যমে যে সকল মুসলিম মনীষীগণ ইসলামকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করেছে এবং জ্ঞানের বহুবিধ শাখা প্রশাখায় আবিষ্কার করেছেন তাদের অন্যতম একজন ছিলেন মুসা আল খওয়ারিজমি। জ্ঞানের বহু শাখায় নিজের আধিপত্য বিস্তার করলেও প্রসিদ্ধি লাভ করেন বীজগণিত বা অ্যালজেব্রার জনক হিসাবে। খলিফা আল মামুনের মৃত্যুর 14 বছর পর আনুমানিক 850 খ্রিস্টাব্দে এই মহান মনীষী আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মুসা আল খওয়ারিজমি ইন্তেকাল করেন। রূপের দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।